আসসালামু আলাইকুম। তো নতুন কোনো অফার নয়, পুরাতন অফারের আপডেট। এখানে আমাদের যে অফারটির আপডেটটা দিয়েছি, একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখানে উইন হয়েছেন। তো এই টোকেনটা ক্লেম করতে আপনারা একটু ঝামেলা পোহাতে হবে, তাই আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর তিন দিন পর আপনারা ক্লেম করতে পারবেন। আজকে যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজগুলো করে আপনি আপনার ওয়ালেটটা রেডি করে রাখুন, যাতে করে খুব ইজিলি ক্লেম করে আপনি আপনার প্রফিটটা নিয়ে নিতে পারেন। আমাদের এখানে টোটাল 100 টোকেন দেওয়ার কথা, আমরা 100 টোকেন পাবো, কিন্তু সেটা 4টি ধাপে পাবো। কীভাবে কি দুইটা ধাপ আমি নিজেও এখন পর্যন্ত বুঝতে পারিনি, তো বুঝলে আপনাদের বুঝিয়ে দেবো। তো বর্তমানে আমি আপনাকে আপনাদেরকে দুইটি ধাপ দেখাবো। তো দুইটি ধাপে আমরা পাবো 50টা টোকেন। 50টা টোকেন যদি আমরা হিসাব করি, দেখুন $312, মানে 30,000 টাকার মতো। তো যেহেতু 30,000 টাকার মতো পাবো, সেহেতু একটু কষ্ট তো আমাদের করতেই হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বিগ প্রফিট আপনাদের জন্য এখানে অপেক্ষা করতে আছে। শুধু 30,000 না, এর বেশিও এই টোকেনটার দাম হয়ে যেতে পারে। বর্তমানে একটা টোকেনের প্রাইস রয়েছে $6, এই যে আমি যদি আপনাদের দেখাই $6-এরও বেশি, $6.24। তো কেউ মিস করেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর এইসব অ্যাডপ্টার সম্পর্কে যারা একদমই বুঝেন না, তারা যেটা করবেন, উপরে কোণার দিকে লক্ষ্য করলে একটা আই বাটন দেখতে পারবেন যেখানে লেখা আছে অ্যাডপ কি। তো ওইটার উপরে ক্লিক করে ওখানটা ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অ্যাডপ সম্পর্কে বেসিক ধারণা আপনি পেয়ে যাবেন। দেখেন আসুন, এখানে আপনারা কীভাবে টোকেনটা ক্লেম করবেন, কীভাবে কি বিস্তারিত বিষয়বস্তু দেখিয়ে দিই। তো টোকেনটা ক্লেম করতে হলে আপনাদের যে ওয়ালেটটা, যে ওয়ালেট অ্যাড্রেস আমরা দিয়েছিলাম অ্যাডপে অংশগ্রহণ করার সময়, এই ওয়ালেটের ভিতরে আপনাকে টোকেনটা ক্লেম করার সময় এই লুনাল টোকেনটার প্রয়োজন হবে। আর এই লুনাল টোকেনটা বাই করতে আপনাদের USDT এই টোকেনটার প্রয়োজন হবে। আর এই লুনাল টোকেনটা, এইটা লুনা, এই টোকেনটা কিন্তু বিনান্স কুকয়নের ভিতরে অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনারা যদি ওখান থেকে কিনে এটাকে উইথড্র করতে যান, ওখানে মিনিমাম উইথড্র অনেক $20-30 হয়তো মিনিমাম উইথড্র এরকমের। তারপরে ওখান থেকে উইথড্র ফি আপনাদের কাছ থেকে $5 মতো কেটে নেবে। তা আমি আপনাদের প্রথমে দেখাবো, খুব কম খরচে মাত্র 20-30 সেন্টের ভিতরেই আপনারা এই লুনা টোকেনটা নিতে পারবেন। তো এইটা কীভাবে নেবেন সেটা দেখিয়ে দেবো। লুনা টোকেনটা তো আপনারা এখন হিসেবে লুনা টোকেনটা টেরা ওয়ালেটের ভিতরে নিয়ে চলে আসবেন। তো এই ওয়ালেটের ভিতরে কীভাবে কি আনবেন বিস্তারিত বিষয়বস্তু দেখিয়ে দেবো। এই USDT এটা কোথায় পাবেন সকল কিছু দেখিয়ে দেবো। তার জন্য আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা সবাই না দেখলেও চলবে, আমি বলবো সবাই দেখে নিন, কারণ পরবর্তীতে এরকম অফার টফার আসলে যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে কি ওয়ালেট ওয়ালেট কানেক্ট করতে হয়, এক্সট্রাকশন কীভাবে অ্যাড করতে হয়, সকল কিছু এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো। এই ভিডিওটা দেখলে আপনাদের সবারই উপকার হবে, যারা উইনার না হয়েছেন। তো এই যে পোস্ট, এখানে একটা আমি পোস্ট করছিলাম, আপডেট দিয়েছিলাম আপনাদের, আপডেটের নিচে কিন্তু একটা বয়েসও দিয়ে দিয়েছিলাম। তার তিন দিন পর আপনারা এটা ক্লেম করতে পারবেন। এখানে আপনাদেরকে টোটাল 100টা টোকেন দেবে। 100টা টোকেনের মূল্য তো প্রায় $600-এরও বেশি, মানে 55,000 টাকার মতো। তো অতটা বর্তমানে পাবেন না। আমি এই দুইটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করে নিই, তারপর এই দুইটার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। এই দুইটা আমি এখনও বুঝতে পারিনি, বুঝতে পারিনি বলতে এখানে আইডোর কথা বলতেছে, তাদের ফার্স্ট আইডো। তো তাদের ফার্স্ট আইডো তো তারা র্যান্ডমলি সিলেক্ট করছিলো, তো সেই আইডিওতে তো সবাই উইন হয় না, সবাই জয়েন করতে পারে না। এখন তারা আর একটা আইডিও রয়েছে, ওইটার কথা বলতেছে নাকি, আমি বিস্তারিত জানার পর আপনাদের অবশ্যই আপডেট জানিয়ে দেবো। এবং এখানে আরেকটা বলতে আছে, এটা তো মোটেও আমি বুঝতে পারিনি, এটা তো যাও একটু বুঝছি, কিন্তু এটা মোটেও বুঝতে পারিনি। আর উপরেরটা তো একদম ইজি, এখানে উপরের যে 25% বলতে আছে, এখানে এই যে 25% আপনাদেরকে ফ্রিতে ক্লেম করতে দেবে, আর 25% আপনাদের এখানে স্ট্রাইক করতে হবে এলপি টোকেন, এই যে এলপি টোকেন স্ট্রাইক করতে হবে। তো কীভাবে কি সমস্ত কিছু দেখিয়ে দেবো। প্রথমে দেখাই আপনারা টোকেন কোথায় পাবেন, এই যে লুনা টোকেনটা সব কিছুতে। আপনি যখন এটা সোয়াইপ করতে যাবেন তখনও, এই যে ধরুন আপনি যদি এসটি টোকেনটা USDT করতে যান, USDT যেটাই করতে যান না কেন, আপনার কাছে দেখবেন যে এই টোকেনটা, এই যে এই টোকেনটা ফি চাইবে। তো এই টোকেনটা কুকয়েন, তারপর বিনান্সের ভিতরে লিস্টেড আছে, কিন্তু উইথড্র ফি প্রচুর এবং মিনিমাম উইথড্র অনেক। তার জন্য বলবো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্রথমে আপনারা এই টোকেনটা এখানে আপনার ওয়ালেটে এখন কিনে রাখুন। তারপর আমি যেদিন বলবো আপনাদের টোকেন ক্লেম করতে, তিন দিন পর, তখন আপনারা গিয়ে টোকেনটা ক্লেম করে নেবেন। কীভাবে ক্লেম করবেন সেটা এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো। তো এখন আসুন, এই টোকেনটা কোথায় পাবেন। এই টোকেনটা পাওয়ার জন্য প্রথমে আপনারা যেটা করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পলি লেখা থাকবে STT অ্যাডোব আপডেট লিঙ্ক। তো সেই প্রথম লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে।
যারা এখন পর্যন্ত আপনাদের অ্যাড্রেস চেক করেন না, এখানে এই ফটোর মতো আইকন আছে, সেটা ক্লিক করবেন, এই পোস্টটি আপনাদের সামনে আসবে। তো এই পোস্টটি আপনাদের সামনে আসলে উপরে আরও একটা ফটোর মতো আইকন আছে, সেটা ওটা ক্লিক করবেন। এখানে টোটাল 8000, হ্যাঁ 8000 র্যান্ডমলি উইনার সিলেক্ট করছে। এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে চেক করে দেখে নেবেন আপনি এখানে উইনার হয়েছেন কি হন নাই। যদি এখানে উইনার হয়ে থাকেন তাহলে আপনারা কী করবেন, এখানে যে আমাদের এই পোস্টটি রয়েছে, তো একটু ওয়েট করুন, আমি পোস্টের এখানে আসি। এই যে পোস্ট, এই পোস্টের এখানে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। আসার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে ইউএসটি বাই করা। তো ইউএসটি বাই করার জন্য আপনি আপনার টেস্ট অল্টের ভিতরে চলে আসবেন। টেস্ট অল্টের ভিতরে চলে এসে এখানে পাঁচ ডলার না, এখানে হ্যাঁ 4-5 ডলারের মতো স্মার্টসেন বিএনবি ডিপোজিট করে নেবেন। স্মার্টসেন বিএনবি ডিপোজিট করে নেবেন এইটা। এটা ডিপোজিট করার পরে এখান থেকে আপনারা ড্যাপ অপশন ওপরটা ক্লিক করবেন। এই যে একটু নিচে আসবেন, প্যানকেক সাইব পেয়ে যাবেন, প্যানকেক সাইবের ভিতরে আসবেন। তো প্যানকেক সাইবের ভিতরে আসার পর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদেরকে যে এই টোকেনটা বাই করতে হবে ইউএসটি, এটা কিন্তু ইউএসটি বাই করতে হবে আপনাদের। তো এখানে বিএনবি থাকবে উপরে, নিচে আপনারা ইউএসটি লিখলে এই যে দেখুন ইউএসটি চলে এসেছে, এটার ভিতরে আসবেন। এখানে আমি আবার $2 কিনি। তো আপনাদের দেখানোর জন্য আমার কিন্তু অনেকটা খরচ হয়ে যাচ্ছে, এখান থেকে আবার সোয়াইপ করতেছে। আবার আমার কাছে কেউ এইসব টোকেন মোকেন চাইেন না, আপনাদের দেন রিজার্ভদেরকে কিনে নিতে হবে। কনফার্ম করে দিলাম, কারণ আপনারা তো দেখতেই আছেন আমার কাছে তেমনটা নেই, অ্যাপ্রুভ করে দিলাম। আমার কিন্তু আমি কিন্তু একবার কিনছি, তারপর আবার আপনাদের দেখানোর জন্য কিনতে আছি। তো আমার এটা কনফার্ম হয়ে গেছে, এখানে আমি ইউএসটি পেয়ে গেছি। এখন এই ইউএসটি, এই যে ইউএসটি, এই ইউএসটিটাকে এই ওয়ালেটের ভিতরে আনতে হবে। এই যে এটা তাদের যে ওয়ালেটটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আনতে হবে। তো এখন এই অ্যাপ্লিকেশনের ভিতরে আনতে হলে আপনাদের সরাসরি তাদের অ্যাড্রেসে সেন্ড করলে আসবে না, আপনাদেরকে যেটা করতে হবে এখানে এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে হবে। তো এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে হলে আপনাদের আরেকটি কাজ সবাইটাকে করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখুন আমি কিউ ব্রাউজারের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। একটু কষ্ট করবেন, যেহেতু বড় অ্যামাউন্ট পাচ্ছেন একটু কষ্ট করেন, একটা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশন এইটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। আমার জানা মতো যারা অ্যাড্রপ নিয়ে কাজ করেন সকলেরই রয়েছে এই অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে তো এখানে একদম সাদা এরকম একটা পেজ থাকবে। এরকম একটা পেজ থাকলে আপনাদের কী করতে হবে, এখানে এই যে দেখুন ইউএসটি সোয়াইপ টু ট্রা ওয়ালেট। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে, এখানে আপনাদেরকে সার্চ করতে হবে টেরা এক্সটেনশন। তো এই যে দেখুন এখান থেকে নামটা আপনারা ভালোভাবে দেখে নিন, এই যে এইটা লিখবেন টেরা সাতশন এক্সটেনশন, এইটা লিখে এটা ওপরটা ক্লিক করবেন। সেটাও বা ক্লিক করলে আপনাদেরকে এরকম ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসবে। এখানে যে প্রথম যেটা রয়েছে এইটার উপরেই এটা ক্লিক করে দেবেন। এটাও বা ক্লিক করলে আপনাদের সরাসরি এক্সটেনশন পেজে নিয়ে চলে আসবে। তো এই যে দেখুন এখানে এক্সটেনশন পেজে নিয়ে চলে এসেছে। আমার এখানে রিমুভ লেখা আছে, আপনাদের এখানে অ্যাড লেখা আসবে, অ্যাডের উপর ক্লিক করবেন, কিছুক্ষণ চেকিং হয়ে এরকম অটোমেটিক রিমুভ লেখা চলে আসবে। থ্রির আইকন উপর ক্লিক করবেন, এখানে এক্সটেনশনটা পেয়ে যাবেন। এক্সটেনশন উপর ক্লিক করে আপনাদের যেটা করতে হবে, এখানে ক্রিয়েট ইনপুট, এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। এখানে ক্রিয়েট ইনপুট দুইটি অপশন পাবেন, আপনি ইনপুটের উপর ক্লিক করবেন। ইনপুটের উপর ক্লিক করে তাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে তার ভিতরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদেরকে তারা কিছু প্রাইভেট কি দিয়েছিল, ওই কিগুলো নিয়ে ওখানে অ্যাকাউন্টটা ইনপুট করে নেবেন। আর যদি সেটা না বুঝেন, আর যদি খুঁজে না পান প্রাইভেট কি, তাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে এসে আপনি এখান থেকে এই যে তাদের ওয়ালেট সেটিং রয়েছে, ওয়ালেট সেটিংয়ের ভিতরে আসবেন। এই যে এক্সপ্লোর প্রাইভেট কি, এটার ভিতরে গিয়ে প্রাইভেট কিটা কপি করে নিয়ে আপনারা সেই প্রাইভেট কিটা ওখানে দেবেন। অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনার তার অ্যাকাউন্টটা এখানে ইনপুট করে নেবেন। তো এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হবে বুঝে গেলেন। তো এই এক্সটেনশনটা অ্যাড করার পরে আপনারা যেটা করবেন, এখানে বিএসসির এক্সটেনশনটা অ্যাড করবেন, এই যে বিনান্স ওয়ালেটের যে এক্সটেনশন এইটা অ্যাড করে দেবেন। তো এটা আবার কীভাবে অ্যাড করবেন এইটা অনেকে জিজ্ঞেস করতে পারেন। তো আপনারা এখানে লিখবেন বিনান্স ওয়ালেট এক্সটেনশন ঠিক একইভাবে, এই যেমন এইটা যেভাবে এখানে আনছি না, ঠিক আছে এখানে আমি যদি লিখি দেখুন বিনান্স এক্সটেনশন। তো এই যে দেখুন আমি এখানে বিনান্স লেখার সাথে সাথে এরকম চলে এসেছে। তো এখান থেকে লেখাটা আপনারা আবার দেখে নিন, এই যে এই লেখাটা লিখবেন, লিখে লেখাটা ওপরটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে।
এখানে ডাইরেক্ট ওয়ালেট রয়েছে এখানে এক্সটেনশন রয়েছে তো আমরা এটা ওটা ক্লিক করব প্রথমটা বা ক্লিক করলে আমরা এখানেও দেখবেন রিমুভ লেখা আছে আপনাদের অ্যাড লেখা থাকবে এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে এখানে ক্রিয়েট ইনপুট দুটো অপশন পাবেন আপনি টেস্ট ওয়ালেটের যে প্রাইভেট কি আছে না ওটাকে ওটা ওই প্রাইভেট কি দিয়ে আপনারা এখানে আপনার অ্যাকাউন্টটা ইনপুট করে নেবেন দুইটা ইনপুট করার পরে এখন আপনাদের যেটা মূল কাজ তো এখানে একটু ঝামেলা রয়েছে তার জন্য কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের সকল এক্সটেনশন মেস্টেনশন অ্যাড করা হয়ে গিয়েছে আর এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই ইউএসডিটিটাকে টেরা ওয়ালেটের ভিতরে পাঠানো তার জন্য এখানে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কটি ক্লিক করবেন বা চেপে ধরে কপি করবেন তো ক্লিক করলেও হবে না ক্লিক করলে সরাসরি নিয়ে চলে যাচ্ছে তো আমরা এখান থেকে কপি করবো এটাকে এটাকে কপি করার পর আমরা আমাদের কিউ ওয়ালেটটা এখন ওপেন করব কিউ ওয়ালেটটা ওপেন করার পর আমরা এই লিঙ্কটাকে এখানে যে সার্চ বার রয়েছে বা এখান থেকে একটা নতুন ট্যাব নিব নতুন ট্যাব নিয়ে এখানে পেস্ট করে দিব তো এখানে এরকম পেস্ট করে দিলে যে পেস্ট করে দিয়েছে এখান থেকে গোর উপর একটা ক্লিক করব গোর উপর ক্লিক করলে আমাদের সামনে তাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমাদের এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানেক্ট করার জন্য কানেক্ট ওয়ালেট উপরটা ক্লিক করলো এখান থেকে এক্সটেনশনটা অ্যাপ্রুভ হচ্ছে না দেখেন আমাদের কাজ কি এটাকে ডিস্টার্ব মুড করে নেওয়া এখান থেকে আমরা এটাকে ডিস্টার্ব মুড করে নিলাম ডিস্টার্ব মুড করার পর এখন যদি কানেক্টের উপর ক্লিক করি এখন এখান থেকে কানেক্ট হবে এই যে দেখুন এখন এইটার উপরে ক্লিক করলাম আমার এখান থেকে অটোমেটিক কানেক্ট নিয়ে নিয়েছে তো আপনারা দেখবেন কি আপনাদের এখানে কানেক্ট হবে না ওয়ালেট ওয়ালেট কানেক্ট না হলে আপনারা আবার এখান থেকে এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে টেরা এক্সটেনশনটা অ্যাড করছিলেন বা এখান থেকে থিয়েটারের কোনো উপরে ক্লিক করতে পারেন এই যে এক্সটেনশন এক্সটেনশনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আপনার ওয়ালেটের ভিতরে সরাসরি আপনার এই ওয়ালেটের ভিতরে চলে আসবেন ওয়ালেটের ভিতরে চলে আসলে এখান দেখবেন অ্যালাউ লেখা একটা অপশন রয়েছে অ্যালাউর উপরে একটা ক্লিক করে দেবেন অ্যালাউ বা ক্লিক করবার আবার এই ইন্টারভিউতে আসবেন এই ইন্টারভিউতে এসে আবার কানেক্টের উপর ক্লিক করলে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর এখান থেকে এটাকে ক্লিক করে বিএসসি সিলেক্ট করবেন তো এখান থেকে যে বিনান্স স্মার্টফোন ওয়ালেট আপনি যে পাসওয়ার্ড দিয়ে এখানে এক্সটেনশনটা অ্যাড করছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে আনলক করে নেবেন তো আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখন আনলকের উপর একটা ক্লিক করে দেবো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সকল কিছু দেখিয়ে দিয়েছি এখানে আমার আনলক হয়ে গিয়েছে আনলক হয়ে গিয়েছে এখন আমাদের কাজ কি আবার এটা ওপারটা ক্লিক করব এটা আবার ক্লিক করবো আমাদের আগের পেজে চলে যেতে হবে এই যে এই পেজটি আসতে হবে না এটা না সরি আমাদের আগের পেজ আছে এইটা এইটে আসতে হবে যে টেরা এক্সটেনশন টেরা এক্সটেনশনও না এই যে টেরা বিগেট এইটার ভিতরে আমি ভুলভাল কোথায় কি যাই এখন দেখুন এখানে আমাদের বিএসসি সিলেক্ট হয়েছে এখানে টেরা সিলেক্ট হয়েছে এখানে লুনা দেওয়া আছে আমরা এটাও একটা ক্লিক করবো এখানে আমাদের এই যে ইউএসটি এই যে দেখুন এখন কিন্তু এখানে ইউএসটি চলে এসেছে আমাদের কাছে $2 রয়েছে এটাও একটা ক্লিক করবো এখন আমরা অ্যামাউন্ট ম্যাক্স করে দিব অ্যামাউন্ট ম্যাক্স করার পরে এখন কোন অ্যাড্রেসে সেন্ড করব তা আমরা আমাদের এই যে ওয়ালেট রয়েছে ওয়ালেট থেকে এখন অ্যাড্রেসটা আমাদের কপি করতে হবে এই যে অ্যাড্রেস এখান থেকে অ্যাড্রেসটা ক্লিক করবেন কপি হয়ে যাবে অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন আমি কিন্তু একসাথে অনেক কিছু আপনাদের শিখিয়ে দিচ্ছি নেক্সট রুপে একটা ক্লিক করবেন তো এগুলো শিখে রাখা ভালো এখন এখান থেকে কনফার্ম করতে বলতে আছে আমি কনফার্মের উপর একটা ক্লিক করলাম এটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে তো এই যে দেখুন আমাকে আবার ওই এক্সটেনশনের ভিতরে চলে নিয়ে আসতে আছে বিনান্স এক্সটেনশনের ভিতরে তো এখান থেকে কনফার্মের উপর একটা ক্লিক করবো আপনাদের অটোমেটিক এখানে নিয়ে চলে না আসলে আমি আগে কনফার্ম করি কনফার্ম কিন্তু হয়ে গেছে এখানে আর কিছু আসবে না তো আপনাদের অটোমেটিক এই ইন্টারভিউ না আসলে আপনারা এরকম করে কেটে তারপরে এই বিনান্স ওয়ালেটের ভিতরে আসবেন আসতে দেখবেন এরকম কনফার্ম অপশন চলে এসেছে তো আমাদের কনফার্ম টনফার্ম হয়ে গিয়েছে আমরা যদি এখন আবার এইটার এক্সটেনশন না সেটা বিগেট এটার ভিতরে যদি আসি দেখবেন এখানে সাকসেস হয়ে গিয়েছে এখানে টিক মার্ক চলে এসেছে এখন আমরা যেটা করব এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসবো অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে এখানে হিস্ট্রিতে এখন পর্যন্ত অ্যাড হয় না এখানে অ্যাড হইতে একটু সময় লাগে তো আমরা এখানে একটু ওয়েট করি তো এত কষ্ট করে ভিডিওটা মেক করতেছি এখন পর্যন্ত অ্যাড হয় না এত কষ্ট করে ভিডিওটা মেক করতেছি ভিডিওটা অবশ্যই লাইক আশা করব শেয়ার আশা করব কারণ অনেক কষ্ট করে আমি এইসব জিনিস কালেক্ট মালেক্ট করে এখন ভিডিওটা মেক করতেছি আমি কিন্তু আমার ওয়ালেট সম্পূর্ণ ঠিক করে নিয়েছিলাম আপনাদের জন্য কিন্তু এখন আমি আরও আরও এখানে ডিপোজিট করতে আছি এখান থেকে এই টোকেনটা আরও কিনবো এটা কিন্তু শুধু আপনাদের দেখানোর জন্য লাইভে করতেছি তো এইটা কেনা কেনা তো কীভাবে করবেন কীভাবে এক্সটেনশন অ্যাড করবেন সকল কিছু কিন্তু দেখিয়ে দিয়েছি এই এক্সটেনশনগুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে আপনারা যদি সরাসরি কুকয়েন থেকেও উইথড্র করতেন $5 ফি দিয়ে তারপর আপনাদের এই এক্সটেনশনগুলো প্রয়োজন হতো এক্সটেনশনগুলো
আপনি যখন টোকেনটা ক্লেম করবেন তখন আপনার আবার প্রয়োজন হবে। তো তার জন্য একসাথে দেখিয়ে দিয়েছি কিভাবে এক্সটেনশন এক্সটেনশন সকল কিছু অ্যাড করে নেবেন। দেখেন বলতে ডলারটা অ্যাড হয় না, ডলারটা অ্যাড হলে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো। তো এখানে যে একটা হোম অপশন থাকে না, হোম লেখা, হোমের উপরে একটা ক্লিক করে দিন। হয়তো এরকমের হতে পারে যে হোম অপশনের উপরে ক্লিক করার প্রয়োজন আছে, তা নাহলে এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ ওখানে হোম অপশন পাবেন না, ওটা ক্লিক করে নেই যে দেখুন আমার ডলারটা এখানে এইমাত্র চলে আসলো। এখন আমাদের এই ডলারটা দিয়ে ইউএসটি এইটা দিয়ে আমাদের লুনা টোকেনটা বাই করতে হবে। তো আমরা কী করবো, এখানে দেখুন একটা সোয়াইপ লেখাটা অপশন রয়েছে, এই যে এখানে এটা ওটা ক্লিক করবেন। ক্লিক করবার প্রথমে উপরে আপনারা সিলেক্ট করবেন ইউএসটি, তো ইউএসটি সিলেক্ট করলে নিচে সিলেক্ট করবেন লুনা, এই যে প্রথমেই পেয়ে যাবেন, এমনিতেও প্রথমে পেয়ে যাবেন। তখন আমরা কী করবো, ইউএসটি দিয়ে লুনাটা বাই করবো। আপনার তো এখানে $2 $3 যেটাই থাকবে, ধরুন $3 মতোই আপনার এখানে আছে। আপনি কী করবেন, এখানে $3 যদি আপনার থাকে আপনি এখানে লিখবেন $2.85, মানে 15 সেন্টের মতো আপনি এখানে অতিরিক্ত রাখবেন। জিনিসটা বুঝবেন, এখানে আমার কি বেশি লিখছে আপনাদের দেখানোর জন্য, আমার এখানে $2.37 আছে না, আমি এখানে লিখবো $2.20, আমি এখানে 17 সেন্টের মতো রেখে দিলাম। কারণ আপনার তো লুনা টোকেনটা থাকবে না, আপনি ফি দেবেন কি কী দিয়ে, নেক্সট রুপাটা ক্লিক করবেন। নেক্সট রুপা ক্লিক করলে আমি নেক্সট রুপা ক্লিক করলাম, নেক্সট রুপা ক্লিক করলে এরকম চলে আসবে। দেখুন আমাকে বলতে আছে এখানে লুনা ফি দিতে, আমার কাছে লুনা আছে, আমি চাইলে লুনাটা ফি দিতে পারি, কিন্তু আমি লুনা ফি দেবো না। তার কারণ হচ্ছে আপনাদের এরকম এখান থেকে ইউএসডি সিলেক্ট করতে হবে, ইউএসটি ইউএসটিটা সিলেক্ট করে তারপর কনফার্ম করবেন। এই যে দেখুন 10 সেন্টের মতো কেটে নেবে। তো আমি এখান থেকে কনফার্ম উপরটা ক্লিক করলাম, আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিই, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এখন এখানে ট্রানজ্যাকশন হচ্ছে, ট্রানজ্যাকশনটা এখানে আপনাদের সামনে আমি লাইভে কমপ্লিট করার ট্রাই করবো। তো একটু ওয়েট করেন, এই যে দেখুন ট্রানজ্যাকশন কমপ্লিট। এখান থেকে ওকের উপরটা ক্লিক করে দেবো। এখন আমরা আবার যদি ওয়ালেটে চলে আসি, ওয়ালেটে চলে আসলে দেখুন আমাদের এখান থেকে ইউএসটিটা কেটে নিয়ে এখানে আমাদেরকে তারা কিন্তু লুনা টোকেনটা দিয়ে দিয়েছে। এখন আমরা লুনা তো পেয়ে গেলাম, খুব অল্প ফিতে কিন্তু পেয়ে গেছি, $5 কিন্তু আমাদের ফি দেওয়ার প্রয়োজন হয় না। কুকয়েন থেকে আপনারা যদি উইথড্র দিতেন তাহলে আপনাদের $5 মতো ফি দিতে হতো। আমাদের লুনা টোকেনটা কাজ কমপ্লিট, আমরা ওয়ালেটে লুনা টোকেনটা নিয়ে এসেছি। এখন আছে অ্যাডোবের টোকেনটা কীভাবে ক্লেম করবেন, আর অ্যাডোবের টোকেনটা যখনই আপনি ক্লেম করতে যাবেন আপনার কাছ থেকে লুনা টোকেনটা ফি চাইবে। তো তার জন্য আমি আগেই দেখিয়ে দিলাম আপনি কীভাবে লুনা টোকেনটা কালেক্ট করতে পারেন, কোথা থেকে কীভাবে বিস্তারিত বিষয়ে বুঝতে। তো এখন আসুন অ্যাডোবের টোকেনটা কীভাবে ক্লেম করবেন। তো এই পোস্ট তো আপনারা পেয়েই যাবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়াই থাকবে। আমাদের এই লিঙ্কটার কাজ কমপ্লিট, এই লিঙ্কটার কাজ কমপ্লিট, এই লিঙ্কটার কাজ কমপ্লিট। এখন আমাদের এই লিঙ্কটার কাজটা, এইটাই হচ্ছে অ্যাডোবের টোকেন ক্লেম লিঙ্ক, এই যে লেখা আছে এসটিটি ক্লেম। লিঙ্কটা সেভে ধরবেন, কপির উপর ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন, আবার কিউ ওয়ালেট ওপেন করবেন, ওই আগের মতো করে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দিলে আপনাদের দেখায় কীরকম ইন্টারফেস আসবে, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখন আপনাদেরকে এটাকে এখান থেকে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য এটা ওপরে ক্লিক করবেন, এখান থেকে এই যে দেখুন ট্রে এক্সটেনশন, ট্রে এক্সটেনশন কিন্তু আপনাদের আমি অ্যাড করা দেখিয়ে দিয়েছি কীভাবে কী অ্যাড করতে হবে, আপনারা তো সবাই অ্যাড করেই নিয়েছেন, এখন তার কোনো টেনশন নেই। তো আপনাদের এটা ওপরে ক্লিক করে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো আমার কানেক্ট হচ্ছে না, আমি কানেক্ট হয়ে যাবে দেখবেন, এখনই কানেক্ট হয়ে যাবে। থ্রি ড্রাইভ নাম্বারটা ক্লিক করবো, এটাকে ডেস্কটপ সাইড করে নেবো। ডেস্কটপ সাইড করে নিলে অটোমেটিকলি দেখুন এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গিয়েছে। তা আপনাদেরও কানেক্ট হবে না, আপনারা যখন কানেক্ট উপরে ক্লিক করবেন এখানে এক্সটেনশন লেখা আসবে, এক্সটেনশন উপর যখন ক্লিক করবেন দেখবেন যে কানেক্ট হচ্ছে না। আপনারা কী করবেন, আবার এরকম করে আপনারা আপনাদের যে টেরা ওয়ালেট, এই যে টেরা এক্সটেনশন, টেরা এক্সটেনশনের ভিতর চলে আসবেন। টেরা এক্সটেনশন জিনিসটা মনে রাখবেন, টেরা এক্সটেনশনের ভিতর চলে আসলে এখানে অ্যালাউ লেখা একটা অপশন পাবেন, এক সাইডে ক্যান্সেল লেখা পাবেন। আপনারা অ্যালাউর উপরে একটা ক্লিক করে আপনারা আবার এই যে স্টার টেরা অ্যাপ এটার ভিতরে আসবেন। এটার ভিতরে আসার পর তারপর এখানে আবার কানেক্টের উপর ক্লিক করবেন, ডেস্কটপ সাইড করবেন, দেখবেন আপনার এখানে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। আর এখানে সেই ওয়ালেটটাই কানেক্ট করবেন যে ওয়ালেট দিয়ে আপনারা উইন হয়েছেন তাদের এয়ারড্রপে। এখন আমাদের কাজ আর সবসময় এখানে এটা 10 থাকবে, আপনি আপনার এটাকে 1% করে দেবেন, তাহলে আপনাদের এখানে ফি কম কাটবে। এখন আমাদের কাজ হচ্ছে কীভাবে এয়ারড্রপের টোকেনটা ক্লেম করবো। একদম নিচে চলে আসবেন,
নিচ চলে আসলে এখানে খেয়াল করে দেখতে পারবেন যে এয়ারড্রপ লেখা আছে, এয়ারড্রপের ভিতরে আসবেন। এখান দেখুন 3 দিন সময় আছে, 3 দিন পর আমরা এই টোকেনটা এখান থেকে ক্লেম করতে পারবো। তো 3 দিন পর আমরা কত টোকেন ক্লেম করতে পারবো? 25টা টোকেন। যে 25টা টোকেনের ভ্যালু বর্তমানে $150 বেশি না, $150 বেশি নেই মনে হয়। আবার ক্যালকুলেট করে দেখে নেবো। না এখান থেকে এই যে নিচে ক্লেম অপশন রয়েছে, আপনার এইটাও বা ক্লিক করে ক্লেম করতে পারবেন। তো এই আপডেট আমি আপনাদের দিয়ে দেবো কীভাবে ক্লেম করতে হবে, এখন শুধু অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে 25% আপনারা ফ্রিতে ক্লেম করতে পারবেন। 25% গেল, এখন 25% যাওয়ার পর আর 25% আপনারা কীভাবে ক্লেম করবেন এখানে কিন্তু আমি পোস্টে লিখে দিয়েছি। এই যে দেখুন আমি কিন্তু প্রথমেই বলছি 50% ক্লেম দেখাবো আপনাদের। তো এখানে এই 25% আমরা ফ্রিতে পেয়ে গেলাম। এখন পরবর্তী 25% হচ্ছে আমাদের লিকুইডিটি অ্যাড করা এলপি টোকেন। এখন এইটা কোথায় পাবো? তার জন্য আমরা যেখান থেকে 25% ক্লেম করে নিব, ক্লেম করার পর আমরা তো এখানে এসটি টোকেন পেয়ে গেলাম ফ্রিতে, যার ভ্যালু 25টা টোকেনের ভ্যালু কত হয়? $130-140 মতো, ঠিক আছে। তো আমরা যেটা করবো, এখানে 3টি অপশন রয়েছে স্ট্যাকিং স্ট্যাক করার। তো এখানে আপনি এইটা স্ট্যাক করতে পারবেন, এটা স্ট্যাক করতে পারবেন, এটা স্ট্যাক করতে পারবেন, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা স্ট্যাক করতে পারেন। তা আমি বলবো সবচেয়ে বেশি যেটাই দিচ্ছে ওইটা করবেন। এইটাই দিচ্ছে 215%, এইটা যেটা বেশি দিচ্ছে এটা 2200, এটা এইটাই দিচ্ছে। সবাই শেষেরটাই করে দেন, সবাই শেষেরটা হয়তো বেশি দিচ্ছে। হ্যাঁ, তো এইটাই আপনারা স্ট্রাইকিং করে দেন। তো এখান থেকে স্ট্রাইকের উপর একটা ক্লিক করবেন, স্ট্রাইকের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা যে এসটি টোকেনটা ফ্রিতে পাইছেন ওখান থেকে আপনারা একটা টোকেন, মাত্র একটা টোকেন, এখানে কোনো মিনিমাম দেয় নাই তারা, আপনারা এখান থেকে একটা টোকেন দেবেন। একটা টোকেনও দিতে পারেন, এমনকি 0.5 দিতে পারেন, এমন আছে 0.1 দিতে পারেন, আপনার ইচ্ছে মতো এখানে যেটা নেবে ওইটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে USDT এটা অটোমেটিক শো হবে। তা আপনার USDT বলতে USD, তা আপনার USD তো থাকবেই, কারণ আপনারা যে এই এই টোকেনটা পাবেন, এসটি টোকেন ফ্রিতে 25টা পাবেন না, ওই 25টা তো আপনারা আগে এখান থেকে 3 ডায়গন উপর ক্লিক করে এই যে বাই সেল রয়েছে, বাই সেলের এখানে এসে আপনারা সোয়াইপ করে ওটাকে এসটি টোকেনে USD টোকেনে রূপান্তরিত করবেন। USD টোকেনে রূপান্তরিত করার পরে আর একটি টোকেন রেখে দেবেন, সম্পূর্ণটা করবেন না, সম্পূর্ণ টোকেনটা সেল করে দেবেন, একটি টোকেন রেখে দেবেন, সেইটা দিয়ে আপনারা লিকুইডিটি অ্যাড করে দেবেন। তাহলে আপনারা কয়েকদিন পরে আবার 25টা টোকেন আপনারা আনলক হয়ে যাবে, আপনি আবার এখান থেকে প্রফিট নিতে পারবেন। তো এখান থেকে আমরা যেটা করব, একটু ওয়েট করুন, দেখিয়ে দিই আমি আপনাদের। তো এখানে আপনার টোকেনটা লিখবেন, এখানে অটোমেটিকলি ডলার শো করবে, অ্যাড লিকুইডিটি উপরটা ক্লিক করবেন। অ্যাড লিকুইডিটি উপর ক্লিক করলে আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে, ওই কনফার্মেশনে আপনাদের কিন্তু আবার এই লুনা টোকেনটার কিছুটা ফি কেটে নেবে। তো কিছুটা ফি কেটে নেওয়ার পর আপনাকে কিছু এলপি টোকেন আপনার এই ওয়ালেটের ভিতরে, এই যে ওয়ালেট, ওয়ালেটের ভিতরে কিছু এলপি টোকেন দেওয়া হবে। ওই এলপি টোকেনটা আপনারা কী করবেন, এই সাইডে দেখুন এখানে লেখা আছে স্ট্রাইক, স্ট্রাইকের উপরটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যাক্সের উপর একটা ক্লিক করে স্ট্রাইকের উপর ক্লিক করে দেবেন, আপনার এলপি টোকেনটা স্ট্রাইক হয়ে যাবে। স্ট্রাইক হওয়ার পর আপনারা সেটা কোথায় দেখতে পারবেন, এখান থেকে এটার উপরটা ক্লিক করবেন। আর স্ট্রাইক করার সময় আপনাদের কাছ থেকে লুনা টোকেনটা ফি কাটবে, আনস্ট্রাইকের এখানে আসবেন। আপনার যখন আমি যখন আপনাদের এটা আবার আনস্ট্রাইক করতে বলবো, ম্যাক্সের উপর একটা ক্লিক করবেন, কনফার্ম আনস্ট্রাইকের উপর ক্লিক করবেন, এলপি টোকেনটা আনস্ট্রাইক হয়ে যাবে। এলপি টোকেনটা আনস্ট্রাইক হয়ে গেলে আপনারা আবার এই এলপি টোকেনটাকে সোয়াইপ করে আবার এসটি টোকেনের এসটিটি টোকেনে রূপান্তরিত করে আপনি আপনার ডলারটা নিয়ে নিতে পারবেন। এখন বলবেন ভাই আপনি তো সকল কিছুই দেখালেন, কিন্তু আমরা এই USD টোকেনটাকে আবার কীভাবে কী করবো, এটা উইথড্র কোথায় দেব? এই যে লুনা টোকেনটা আমি সহজ সিস্টেম বুঝিয়ে দিই। এই যে লুনা টোকেনটা বিনেন্স কুকয়নের ভিতরে লিস্টেড আছে, আপনারা যেটা করবেন এখান থেকে সোয়াইপে আসবেন, USD টোকেনটা এখান থেকে USD টোকেনটা লিখবেন। এখানে এই যে USD লিখলেন, উঠলে নিচে লিখলেন লুনা, লিখে এখানে বসিয়ে টুসিয়ে নিশ্চয় উপায় ক্লিক করে এখান থেকে সোয়াইপ করে সম্পূর্ণটা লুনা করে দিলেন। লুনার ভিতরে আসলেন, এখানে অ্যাড্রেস বসিয়ে দিলেন, অ্যামাউন্ট বসিয়ে দিলেন, মেমোটা বসিয়ে দিলেন, নেক্সট উপায় ক্লিক করে বিনেন্সের ভিতরে সেন্ড করে আপনারা আপনাদের বিগ প্রফিটটা নিয়ে নিলেন। আশা করি বুঝতে পারছেন। এখন আসুন 25টা টোকেনের প্রাইস আমি আপনাদের দেখানোর কথা বলছিলাম। তো বাইরের উপর ক্লিক করে আমরা আবার এখান থেকে 25টা টোকেনের প্রাইস দেখে নেবো। সেলে ক্লিক করলাম, এখান থেকে 25টা টোকেনের ভ্যালু কত আসে? $155। কী বলি, $155 টোকেন আপনারা এখানে পাবেন প্রত্যেকে একদম ফ্রিতে, মানে 10-12 হাজার টাকার মতো। তো 12 হাজার টাকার মতো ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন 3 দিন পরে, তারপর আবার 12 হাজার টাকার মতো পাবেন
কিছুদিন আবার ওই স্টেকের পরে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে কি কাজ কমপ্লিট করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একদম বিস্তৃত বিষয়বস্তু দেখার দেখাতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে আপনার যেসব বন্ধুরা এই অফারটির ভিতরে উইন হয়েছে তারাও এইটা সম্পর্কে জানতে পারে কীভাবে কী কেদম করবে। এবং যেসব সাধারণ ইউজার আছে এরকম এক্সটেনশন মিস্টেনশন বুঝে না, তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে বুঝে নিতে পারে কীভাবে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।